মিলি ববি ব্রাউন অভিনেত্রী হিসেবে খুব অল্প সময়ের মধ্যে একটি বিশাল প্রভাব ফেলেছেন হলিউডের মিডিয়া পাড়ায়। 2016 সাল থেকে তার স্ট্রেঞ্জার থিংস সিরিজটি এবং এনোলা হোমসে একটি সিনেমায় লিড করার ক্ষমতাই প্রমাণ করে যে মাত্র 18 বছর বয়সে কতটা যোগ্য অভিনেত্রী মিলি ববি ব্রাউন। সে কারণে 2020 সালে এনোলা হোমসের সফলতার পর এবছর সিনেমার সিকুয়াল নিয়ে আসছেন এনোলা হোমসের পরিচালক। জানা যায় মুভি সিকুয়ালের জন্য মিলি যে পরিমাণ সম্মানী দাবি করেছেন তা এখন পর্যন্ত হলিউডে মিলির বয়সে যে কোনো তারকার চেয়ে সবচেয়ে বেশি। নেটফ্লিক্সের 2020 সালে সিনেমাটি মুক্তি পাওয়ার পরে হলিউডে মুভি রেটিং সাইট রটেন টম্যাটোতে 91% স্কোর অর্জন করেছে এনোলা হোমস। এনোলার রহস্যময় চলচ্চিত্রটি ন্যান্সি স্প্রিঙ্গারের প্রথম বই এনোলা হোমসের ওপর ভিত্তি করে তৈরি। শার্লক হোমসের চরিত্রে হেনরি ক্যাভিলের কিশোরী বোন তার হারিয়ে যাওয়া মাকে খুঁজতে লন্ডনে যায়। সে যাত্রাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়েই তৈরি হয় সিনেমাটি। এনোলা হোমস মুক্তি পাওয়ার পর স্বয়ং মিলি ববি ব্রাউন এবং পরিচালক হ্যারি ব্র্যাডবিয়ার উভয়ই এর সিকুয়াল তৈরিতে তাদের আগ্রহ প্রকাশ করেন। এক বছরেরও কম সময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে এনোলা হোমস 2 আসতে যাচ্ছে। ইতোমধ্যে সিকুয়ালের টিজারও মুক্তি পেয়েছে। সিনেমায় এবার বিভিন্ন চরিত্রে পার্ট্রিজ, বোনহ্যাম কার্টার, আদিল আক্তার এবং সুসি ওকোমা, একই সাথে নবাগত শ্যারন ডানকান, ব্রুস্টার এবং ডেভিড থিউলিসের রিটার্নও দেখানো হবে। তবে মূলত যে কোনো চরিত্র থেকে মিলিকে ঘিরে দর্শক ভক্তের আগ্রহ বেশি। বিশেষ করে নেটফ্লিক্সে মিলির স্ট্রেঞ্জার থিংস 4 আসার পর যে পরিমাণ আয় হয়েছিল সেসব বিষয় মাথায় রেখে এই সিনেমায় তরুণ অভিনেত্রীর জন্য তার প্রত্যাশিত রেমুনারেশন $10 মিলিয়ন ঠিক করা হয়েছে। সিনেমায় অন্যান্য অভিনেতাদের মধ্যে ব্রাউন এ বছরের শীর্ষ 20 অভিনেতার সর্বোচ্চ পারিশ্রমিকের মধ্যে এবং অভিনেত্রীদের মধ্যে দ্বিতীয় স্থানে। এনোলা হোমস নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা সিনেমাগুলির মধ্যে একটি বলে সিকুয়ালটি একটি উচ্চ প্রত্যাশিত প্রকল্পে পরিণত হয়েছে। পরিসংখ্যান মোতাবেক অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্মে ভিড়ে নেটফ্লিক্স 3 মাসে প্রায় 1 মিলিয়ন গ্রাহক হারিয়েছে। সেক্ষেত্রে মিলি ববি ব্রাউন অভিনীত এনোলা হোমস, এনোলা হোমস 2 নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা বাড়াবে বলেই তাদের প্রত্যাশা। স্ট্রিমিং যুদ্ধে টিকে থাকতে হলে যদি জনপ্রিয় তারকাদের সম্মাননা দিয়ে কম্প্রোমাইজও করতে হয় সেটাও করতে রাজি নেটফ্লিক্স। নাবিলা সোহার, সময় সংবাদ।